আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? তো আমাদের প্রতিদিনের মতোই আজ রয়েছে আমাদের সাথে হিরো সাকিব। তুমি যেও খান। আর সাকিব ভাই কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম, ভালো আছি, অবশ্য ভালো। তো যাই হোক, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আপনি অনেকের সাথে অভিনয় করেছেন, অনেক কিছু দেখেছেন, তো আপনাদের আমি দুটো হিরোর বাজে আপনাকে প্রশ্ন করবো। আপনার সবচেয়ে জনপ্রিয় অভিনেতা দুজনের মধ্যে একজনকে সিলেক্ট করতে হবে, কে, সালমান না সাকিব খান? তো হ্যাঁ, আপনি যেটা বলেছেন সালমান না সাকিব, আসলে দুজনেই আমার কাছে সেরা। তাই আপনি বলতে পারতেছেন দুজনে আপনার সেরা, তাই দুজনকে তো আর নেওয়া যাবে না, একজনকে সিলেক্ট করতে হবে আপনার, সেটাই বলেন। তো বিষয় হলো কি, আমি এখন পর্যন্ত জানি না বাংলাদেশে কি চেহারা দেখে অভিনয় করানো হয় না অভিনয় দেখে অভিনয় করানো হয়, এটি বুঝি না, এখন পর্যন্ত বুঝতে পারলাম না। যেমন আমাদের পাশের রাষ্ট্র ইন্ডিয়া, তো ওরা প্রশিক্ষণ দেয় যে অভিনয়ের দিকে চর্চা করে, যারা ভালো অভিনেতা তাদেরকেই নেয়। আমাদের এখানে তো দেখেন যে টাকা আছে, 2 লক্ষ টাকা আসলে সে অভিনেতা হইতে পারতেছে, সে হিরো হইতে পারতেছে। আসলে সালমান সাকিব এরা দুজনই গুণী আর্টিস্ট, গুণী মানে অভিনেতা। যাই হোক, সালমান হয়েছে আগের যুগের, সাকিব তার কিছুদিনের পরে আসা। তো সাকিবের চেয়ে সালমান বেশি, আর অভিনেতা যদি বলি সালমানের চেয়ে অভিনয় সাকিব বেশি, এটি আমার বলার, আর কিছু বলার। সাকিব, সালমান, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ সাকিব ভাই আপনাকে।